সবাইকে ওয়েলকাম করছি আপনার ফেভারিট শো পন শপার্স গাইড দেখার জন্য। পন শপার্স গাইড হলো আপনার শপিং এর আলটিমেট সলিউশন। আমি লাবণ্য আছি আপনাদের সাথে, আর এই ঈদে আপনার ত্বকের আসল উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে ব্যবহার করুন পন্স ব্রাইট বিউটি ফেস ওয়াশ ও পন্স ব্রাইট বিউটি ক্রিম। ভিউয়ার্স, ঈদ কিন্তু সামনে, ঈদ চলেই এসেছে বলা যায়, তাই ফ্যাশন কনশিয়াস যারা আছেন সবাই কিন্তু ঈদের আউটফিট নিয়ে বেশ চিন্তিত আছেন। তাই চলুন দেখে নিই ফ্যাশন আপডেট। ঈদ উপলক্ষে আমাদের সাদা কালো ফ্যাশন হাউস প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন রকমের পোশাকের ডিজাইন নিয়ে আত্মপ্রকাশ করেছে। এবছরের ডিজাইনিংগুলোর মধ্যে যেহেতু বিগত দুই বছর করোনা মহামারীর কারণে আমরা ব্যবসার কোনো কিছুই করতে পারিনি, ইনশাআল্লাহ এবছর পরিস্থিতি ভালো থাকার কারণে আমরা সেইভাবে নতুনত্ব ডিজাইন নিয়ে বিভিন্ন রকমের পোশাকে পর্সা সাজিয়ে আমরা পোশাক নিয়ে এসেছি। ঈদের কিছু ইউনিক নতুন কালেকশন নিয়ে এসেছি। বসুন্ধরা দেশি দশা আসলে নতুন নতুন ডিজাইনগুলো দেখতে পারবেন, এবং ঈদের জন্য কেনাকাটার জন্য ওনাদেরকে আরও সুন্দর মনোরম পরিবেশে সাদা কালো পোশাক কেনাকাটা করতে পারবেন। কাস্টমারদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আরডিবিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য। শপার্স গাইডে সময় হয়ে গেল ছোট্ট একটি বিরতির, নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, আপনারা কোথাও যাবেন না, আশা করছি সাথেই থাকবেন। ভিউয়ার্স, পন্স শপার্স গাইডের প্রতি এপিসোডে আমার সঙ্গে থাকেন একজন সেলিব্রিটি গেস্ট। আজের ব্যতিক্রম নয়, আজ আমাদের সঙ্গে আছে দ্য রক স্টার, যার এনার্জেটিক পারফরমেন্সে আমরা নিজের এনার্জেটিক হয়ে উঠি। তিনি হলেন মেহরিন। হ্যালো আপু, ওয়েলকাম টু পন্স শপার্স গাইড। হ্যালো লাবণ্য, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো। আপু, ফার্স্টে আপনার কাছে আমি যেটা জানতে চাইবো, যেহেতু আমাদের শো হচ্ছে অল অ্যাবাউট ফ্যাশন, বিউটিফিকেশন অ্যান্ড শপিং, হোয়াটস ফ্যাশন টু ইউ? কমফর্ট। আচ্ছা আপু, আমি যদি মেহরিনের স্টাইল স্টেটমেন্ট জানতে চাই, যে সিগনেচার কি, কী দেখে বুঝতে পারবো কি এটা মেহরিন আপু? হেয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, ট্রেন্ড ফলো করা হয় নাকি নিজের মতো? না, নিজের মতো। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে এই যে ইয়ার্স আফটার ইয়ার্স এই সেম লুক সেম ভাবে, এটা সিক্রেটটা কি আজকে বলতেই হবে? ইটস নাথিং বাট ইওর লাভ, একদম, মানে এটা তোমার কি বলবো, যে ভালোবাসা থেকে এভাবে দেখো আর কি। না আপু, সিরিয়াসলি, এটার পেছনে অবশ্যই মেইনটেনেন্স আছে, তো কিভাবে নিজেকে আসলে মেইনটেইন করা হয়?
পার্লার যাওয়ার দিনটা আমার হয় একটা বিলাসিতা, মানে সেটা হয়তো ছয় মাস পরে আসতে পারে, এক বছর পরে আসতে পারে। তো ওই জন্য আমি বলবো না যে আমি একদম ওয়েল গ্রুমড অ্যান্ড অল। তোমাদের ভালোবাসা আমার মনে হয় আমার কাজের প্রতি একটা যে নিষ্ঠা, আমার মনে হয় যে আমার লুকটা আমার কাজের সাথে জড়িত। তো যার ফলে যখন আমার মনে হয় যে একটু উনিশ বিশ হয়ে যাচ্ছে, তখন একটু নিজেকে আবার খাওয়া দাওয়া একটু বুঝে শুনে চলে এসে। বুঝে শোনাটা কিরকম? ন্যাচারাল প্রসেস আমার, আমি আমার টোটালি ন্যাচারাল ফেনোমেনা। তো আসলে আমার বলার কিছু নাই সেরকম যে আমি খুব মেনটেন করি। মানে বলা যায় ইউ আর ব্লেসড। ব্লেসড আলহামদুলিল্লাহ, আর বলতে পারো যে একটু নিজের খেয়াল রাখলেই হয় আমার মনে হয়। আপু, এবার একটু ঈদের প্রসঙ্গে চলে আসি, যেহেতু সামনেই ঈদ, মানে ঈদ একদমই চলে এসেছে, আর বলা যায় দুটো বছর পর আমরা আসলে ঈদ সেলিব্রেট করতে পারবো একটু মনের মতো করে। তো সেই জায়গা থেকে এবারে আমরা মেহরিনকে ঈদে কি লুকে পাচ্ছি? লুক নিয়ে কোনো চেঞ্জ আমি দেখি না, বাট হ্যাঁ আই ফিল ভেরি ফেস্টিভ। মানে এই ঈদে আমার নিজের ভিতর থেকে একটা ফেস্টিভ ফিলিং, আমি বলবো যে সবার মতোই আমি, কারণ অনেকদিন পরে আমরা একটা কাজের ক্ষেত্র পাচ্ছি, ঈদ পাচ্ছি। আমাদের কাছে ঈদ কিন্তু কাজ, স্টুডিও টু স্টুডিও আমরা কাজ করে বাড়াবো ঈদে, এবং ঈদের পরে লাইভ থাকবে, সেই আশায় বসে আছি যে চুটিয়ে গান গাবো। যেটা তুমি বললে এনার্জি, আমি এত এনার্জেটিক বোধ হয় কখনো আগে বোধ করি না যত না আমি এই ঈদে বোধ করছি, তো থ্যাংকস টু করোনা অ্যাকচুয়ালি। আচ্ছা, একটু আউটফিটের কথা শুনতে চাই, ঈদে আউটফিট নিয়ে প্ল্যান করা হয়েছে বা শপিং করা হয়েছে? আমি এমনিতে খুব, যেটা তোমাকে বললাম যে খুব ইজি গোয়িং আমার আউটফিট থাকে সবসময়ই। ফেস্টিভ বলতে যেটা বোঝায় যে আমি লং ড্রেস, প্রবাবলি লং সালোয়ার কামিজ, স্ট্রাইকিং কালার্স, আমার মনে আল্লাহ বাঁচিয়ে রাখে যদি আমাকে, আমি খুব সাজবো এবার ঈদে ইনশাআল্লাহ। আমরা কিন্তু অপেক্ষায় থাকলাম সেই লুকটা দেখার জন্য, যে এত আনন্দিত যেহেতু মেহরিন আপু কি ক্যারি করে এবারের ঈদে। আর আপু আরেকটা কথা, যে ঈদে তো শোজ থাকে, লাইভ প্রোগ্রামগুলো থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু নিজেকে প্রিপেয়ার করা বা প্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে, সেটার পেছনে প্রিপারেশনটা কেমন থাকে? শো এর প্রিপারেশন তো আমাদের উপরে অনেক, এটা একটা হ্যাপি প্রেশার আমি বলবো, যে আমাদের ব্যান্ডের প্র্যাকটিস তো এটা তো একটা রেগুলার ব্যাপার সবসময়, কিন্তু শো এর আগে প্র্যাকটিসটা একটু বেড়ে যায়, যার ফলে আমার তখন ডাবের পানি বেশি, একটু স্যালাইন বেশি, আর নিজের দিকে একটু খেয়াল রাখা, গলার ঘেমে যাওয়ার বিষয়টা খেয়াল রাখা। হয়তো হতে পারে যে দুই তিনটা ভেনিউ একই দিনে পড়ে যাচ্ছে, আর সবার মতোই আমাদেরও একটু খেয়াল রাখতে হয়। ওকে আপু, আরও একটু জানতে চাচ্ছিলাম যে সবসময় একটু লাইট মেকআপেই দেখি আমি, এমন প্রোগ্রামও আমি দেখেছি যে সবাই খুব হেভি মেকআপ নিয়ে আছে, মেহরিন আপু একদম মানে বোঝাই যাচ্ছে না যে মেকআপ করা, খুব লাইট মেকআপ আমার মনে হয় যে পছন্দ। তো তারপরেও তো কিছু নিজের মেনটেন্যান্স থাকে, স্কিন কেয়ারের ব্যাপার থাকে, তো স্কিন কেয়ারটা কীভাবে করা হয়? আমি খুব রং পার্সন এই প্রশ্নের জন্য, কারণ আমি যে উত্তরটা দিব এটা সবার জন্য হয়তো মনোভূত হবে না বা বিশ্বাসই হয়তো না করতে পারে, যে আমার একদম আমার নিজের ক্রিমটা ধরো কেনা হয়েছে, কিনেও দিয়েছে একজন কেউ, হয়তো আমার বড় বোন কিনে রেখেছে, আমি সেটা যে আমার ঘরে আনবো এরকম সময় আমার, মানে অলস বলো যাই বলো। তো স্কিন কেয়ার বলতে আমি বুঝি যে একটা আমাদের এরকম হেভি মেকআপই, ধরো আমার জন্য এটা হেভি, ইট ইজ সর্ট অফ লাইট, কিন্তু এটা তো মেকআপটা আউট করা, তারপর একটা ক্লিনজার, তারপরে সেটা আমি মেকআপটা আউট করি খুব মনোযোগ দিয়ে, যেমন আমার চোখে যেন একটুও পার্টিকলস না থাকে। যদি লং আওয়ার্স আমার শ্যুট থাকে, হেভি মেকআপ হলে আউট করাটা সম্ভব না, তারপর আবার মেকআপ করা সম্ভব না, কিন্তু যদি আমার মতন মেকআপ থাকে হালকা, যেটা আমি কিন্তু আউট করে আবার আমি হয়তো রাতে নতুন করে মেকআপ করে বার হই, যে যত কম মেকআপ থাকে স্কিনের উপরে। আপু কথা বলতে খুবই ভালো লাগছিল, কিন্তু কথা বলতে বলতে আয়োজনের শেষের দিকে চলে এসেছি, তো পন্ডস শপার্স গাইডের দর্শকদের জন্য কি বলবেন? ও আমি বলবো যে সবসময় নিজের খেয়াল রাখবেন, এবং কখনো অপেক্ষা করবেন না যে আপনাকে কেউ বললো আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি নিজেকেই ভালোবাসবেন এবং নিজেকেই আসলে বলবেন যে হ্যাঁ তুমি অনেক সুন্দর, তুমি পারো, তুমি এগিয়ে যাও, তোমাকে দিয়েই হবে, কেউ যেন আপনাকে না বলে যে না তুমি কিছু পারলে না, তুমি আচ্ছা তুমি থাকো আমি নিজে করে নিচ্ছি, এরকম অ্যাটিটিউড যেন দেখানোর অবকাশ আপনি কাউকে দিবেন না। থ্যাংক ইউ সো মাচ আপু ফর কামিং টু মাই শো। থ্যাংক ইউ সো মাচ লাবণ্য, এন্ড থ্যাংক ইউ আরটিভি ফর হ্যাভিং মি। ওয়েল ভিউয়ার্স, ইটস টাইম টু সে বাই-বাই। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আগামীকাল সেম টাইমে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আরটিভি।